আসেন মোল্লা বলে মক্কা দামি কাবার কারণে মোল্লা বলে মক্কা দামি মসজিদে হেরামের কারণে মোল্লা বলে মক্কা দামি মিনা মুসদালিফা সাফা মারওয়ার কারণে আর মাওলা বলে ওয়া আনতা হিল্লুম বিহাজাল বালা আমার মুস্তাফা মক্কার জমিনে মিলাদ করেছে আমার মুস্তাফা মক্কার জমিনে বড় হয়েছে আমার মুস্তাফা মক্কার জমিনে বসেছে আমার মুস্তাফা মক্কার জমিনে হেঁটেছে আমার মুস্তাফা মক্কার জমিনে সংসার করেছে আমার মুস্তাফা মক্কার জমিন থেকে মিরাজ গিয়েছে আমার মুস্তাফা মক্কার জমিনে মিরাজ গিয়ে আবার মক্কার জমিনে ফিরে এসেছে আমার মুস্তাফার বডি মোবারক যখন মক্কার জমিনের হাতে লেগে গেছে এখন আর মক্কা মক্কা নয় এটা মক্কাতুল মুকাররমা হয়ে গেছে এটা মক্কাতুল কি হয়ে গেছে মুকাররম হয়ে গেছে আমি দলিল দিয়ে বুঝাইতাম কাল রাত একটা এটা দলিল দিয়ে বোঝানোর জিনিস নয় সেই জন্য আমি আরেকটু সুন্দর করে বোঝাই মিরাজে গিয়েছেন রহমাতুল লিল আলামিন কোন নবীর জন্য পাগল হবেন না কেনই বা পাগল হবেন না এখানে স্কুল আছে না নাই স্কুলের হেডমাস্টার আছে না নাই আমরা যদি হেডমাস্টারকে 1 কোটি টাকা দিয়ে বলি দারোয়ান হয়ে যান কখনো হবে এখানে কলেজ আছে না নাই আমরা যদি কলেজের প্রিন্সিপালকে 10 কোটি টাকা দিয়ে বলি আপনি কেরানি হয়ে যান হবে আমাদের এখানে মন্ত্রী এমপি আছে না নাই আছে যেমন আজকে অ্যাডভোকেট মোহাম্মদ মাহবুব আলী উনি প্রতিমন্ত্রী ওনাকে যদি বলে আপনার সম্মানে চায়ের দোকান হোক গরবারি হোক সকল ঘরে ঘরে ছবি লাগাবো হৃদয়ে আপনার ছবি অঙ্কন করব আপনি কাউন্সিলর হয়ে যান উনি কখনো হবে কেন মানুষ উপরে উঠলে কখনো নিচে নেমে যায় না কিন্তু আল্লাহর দ্বীনের হাবিব কম উঠে যান আল্লাহর নবী ঘুম থেকে উঠলেন ডাক দিয়ে বললেন কেন উঠতে বললেন আপনি তো বললেন ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা হাবিব রাতভর ইবাদত করার দরকার নাই রাতভর কাটুনি করার দরকার নাই অল্প ইবাদত করে বাকি সময়টা একটু রেস্ট নিয়ে নেন বলছেন কে আমরা যদি রাতভর বসে থাকি আল্লাহ কি বলবে যাইয়া ঘুমাই যা কিন্তু আল্লাহর হাবিব রাতভর তাহাজ্জুদে দাঁড়িয়ে আছে আল্লাহ বলে রাতভর দরকার নাই ইল্লা কালিলা একটু করে ঘুমায়া বাকিটা একটু করে ইবাদত করে বাকিটা ঘুমান আপনি নবী কষ্ট করলে আমি মাওলার ভালো লাগে না এটাকে মহব্বত বলে এটাকে কি বলে আল্লাহর দিয়ে বললেন হাবিব কম উঠে যান আল্লাহর হাবিব ডাক দিয়ে বলে মাওলা আমি রাতভর ইবাদত করতে চাই আমি রাতভর সুবহান রাব্বিয়াল আলা বলতে চাই তুমি তো বললা একটুখানি ইবাদত করে বাকি সময় ঘুমিয়ে যেতে তা আমি তোমার হুকুম পেয়ে ঘুমিয়ে গেছি আমার বললেন উঠে যান আল্লাহ কেন উঠবো আল্লাহ বলে প্রেম করার জন্য উঠবেন কিসের জন্য উঠবেন প্রেম করার জন্য কার সাথে প্রেম আল্লাহ বলে সুবহানাল্লাজি আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা বর্তমান অনেক মোল্লা নবীর মিরাজকে অস্বীকার করে বর্তমান অনেক মোল্লা নবীর মিরাজ নিয়ে আপত্তি করে আল্লাহ বলে আমার নবী মিরাজে যায় নাই আল্লাহ কি বলে আমার নবী মিরাজে আমরা ওয়াক হয়ে গেলাম কিরে কে বলে মিরাজে যাই নাই তোমার হাবিব তো মিরাজে গিয়েছে তুমি বললা নবী মিরাজে যাই নাই মাওলা ফয়সালা কি সে নবী যাই নাই সুবহানাল্লাজি আমি মাওলা আমার নবীকে নিয়ে গেছে নবী যাইলে আপত্তি করতে পারতেন নিয়েছেন কে তো আল্লাহ পারে কি পারে না
পারে তো আল্লাহ বলেন উঠেন আমার নবী উঠতে লাগলেন আল্লাহ বলেন উঠেন আমার নবী উঠতে লাগলেন আল্লাহ বলেন সুম্মা দানা আর উঠেন আমার নবী আরশে উঠে গেলেন আল্লাহ বলেন আর উঠেন আমার নবী লাউহে কলম পার হইয়া লামকানে গিয়ে মাওলার দিদার করে ফেললেন কে করেছে আল্লাহর হাবিব কাকে করেছে আল্লাহকে আমি বলি নাই আমার বাবা বলে নাই আমি বললে আপনি মাজার ফুজারি বলতে পারতেন আমার বাবা বললে বেদাউতি বলতে পারতেন আল্লাহকে জিজ্ঞেস করেন মাওলা তুমি যখন তোমার হাবিবকে নিয়ে গেছো ওই মেরাজের পরিস্থিতি কি রকম ছিল রহমান আর হাবিব রহমানের মিলনটা কি রকম ছিল আল্লাহ বলে লাইসা কামিসলিহি শাই আল্লাহর কোনো উপমান নাই সেই জন্য উপমা দেওয়া যাবে না মুস্তাফা বলে আইয়ুকুম মিসলি মাখলুকাতের মধ্যে আমি নবীর কোনো মিসাল নাই তা আল্লাহ খালেক হিসেবে বেমিসাল মুস্তাফা মাখলুক হিসেবে বেমিসাল তো যাদের উপমা নাই তাদের উপমা দেওয়া যায় না কিন্তু আল্লাহ যখন মেরাজে নিয়ে গেলেন আল্লাহ বলে বান্দা এখানে হাবিবের শান আছে হাবিবের শান বুঝার জন্য আমি একটা উপমা আমি একটা কে দিয়ে দিব দুইজন মানুষ দাঁড়ায় দুইজন মানুষ দাঁড়ায় আপনি দাঁড়ান আরেকজন আপনি আসেন আল্লাহ বলে এটা বুঝার জন্য করছি মেসাল দিয়েছে কে আল্লাহরও কোনো উপমা নাই নবীরও কোনো উপমা নাই কিন্তু আল্লাহ বুঝাচ্ছে মেরাজে যখন গিয়েছে আল্লাহ বলে কিরকম হয়েছে জানো রাব্বুল আলামিন রহমাতুল্লি কেমন হয়েছে জানো আল্লাহ বলে কাবা কাউসাইন দুইটা দনক দুইটা কামান এক হলে যেরকম হয় আমি আর আমার রাসূল সেরকম হয়ে গেছে বলেছেন কে আল্লাহ যেমন আপনার দুই হাতটাকে এভাবে করে দেন দুজনে একজনের দিকে যান বুঝার জন্য বলছি আর যেদিকে এক কামানটা এরকম হয় না দনুকটা কিরকম হয় কি হয় না হয় বুঝার জন্য বলছি আল্লাহ বলে কাবা কাউসাইন দুইটা কামান এক হলে যেরকম হয় আল্লাহ এবং আল্লাহর হাবিব সেরকম হয়েছে এইটা একটা কামান বুঝার জন্য এটা আরেকটা কামান তো আল্লাহ বলে আল্লাহ বলে কাবা কাউসাইন দুইটা কামান এক হলে যেরকম হয় আল্লাহ এবং আল্লাহর হাবিব সেরকম হয় বান্দা প্রশ্ন করল মাওলা দুইটা কামান এক হলে মাসকামে একটু গ্যাপ থাকে তার মানে রহমান আর হাবিব রহমানের মাঝে গ্যাপ ছিল আল্লাহ বলে না না আও আদানা ওই গ্যাপটাকে মিঠায়া হাবিব আর রহমান একাকার হয়ে গেছে